আজকে আমরা আমার আন্টির বাসা যাব। ইফতারে সবারই দাওয়াত ছিল, সবার দাওয়াত ছিল, এখন তো সবাই যেতে পারবে না, আমি তাই জন্য করে ফেলছি। মানে আম্মু সবকিছু একদম ইফতারে আইটেম সবকিছু রেডি করে ফেলছে, তাই ইথিনার আম্মু যাবে আর আমি আর আব্বু মানে বাসায় থাকবো, ইফতার করব। তো আমি আর আব্বু সবকিছু মানে করা লাগবে আর ইথিনার আম্মু এখন চলে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এইদিকে আম্মু ইফতার বানানো স্টার্ট করে দিছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা সবাই পৃথক ব্লগসে পাশে থাকুন। এই যে আলুর সব গুলা বানাইতেছি আর বেগুনি করবো, ইফতারে যেমন একটা ভাজা পোড়া ভালো লাগে না, তাই আম্মুকে বলছি মানে ড্রিঙ্কস আইটেম গুলো রাখার লাগে আর ফল ফ্রুটস মানে কিছু ফল ফ্রুটস হলেই এনাফ। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ যদি রোজা গুলা কবুল করেন এটাই। সো সবাই দোয়া করবেন সবার জন্য। আর দেশের অবস্থা তো খুবই ভয়াবহ, মানে সবাই সেফ থাকবেন, সেফলি থাকবেন, আপনার জন্য থাকতে হবে, আপনার ফ্যামিলির জন্য থাকতে হবে, দেশের জন্য থাকতে হবে। অন্ত কিছু বলো, মানে এত গরম, গরমে আর কিছু ভালো লাগতেছে না, গরমে একদম গিজগিজ যা গরম, বৃষ্টি নাই বাংলাদেশের মধ্যে, বাইরের দেশে নাকি বৃষ্টি হয়, বাংলাদেশে আবার একদম বৃষ্টি নাই, এমন ইয়াতে বৈশাখ, হ্যাঁ অনেক বৃষ্টি থাকে কিন্তু এখন একদম বৃষ্টি নাই। তো এইদিকে পাকোড়া হয়ে গেছে, আমি এখন নামাই ফেলতেছি। নামাই ফেলো। আজকে পাকোড়া গুলো কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, এই যে অনেক সুন্দর হয়েছে। আর বেগুনি ভাজবো আর আলুর চপ ভাজবো। আর এদিকে আমি এখন বেগুনি গুলা ভেজে নিচ্ছি আর আমি তো পাকোড়া আজকে সবকিছু পাক করার ইয়ে করছি আমি মেনলি, আর ইথিনা কালকে করছিল। আর আজকে আম্মু আম্মুর কাজ হলো যে আম্মু বেগুনি করবে আর আলুর চপ, আলুর চপ এখানে কয়েকটা আছে। একটু ভাজা পোড়া একটু কমই খাওয়ার মানে চেষ্টা করতেছি ইফতারে। আর এদিকে বেগুনিগুলো হয়ে গেছে একদম মচমচে, আগে এরকম দেখতাম যে মানে দোকানে দেখতাম তারপর হোটেলে, আর এখন আম্মু অনেক মানে আগের থেকে একটু বেশি সুন্দর হয়ে এখন মানে বেগুনি গুলা, আলুর চপ গুলো সেম মচমচে থাকে আর কি। আর এদিকে আলুর চপ হয়ে গেছে, বেগুনি আলুর চপ দুইটাই খুব সুন্দর হয়েছে, আগেও খুব সুন্দর হইতো বাট মানে এই রমজানে একটু বেশি সুন্দর হইতেছে, এবার একটু আম্মুর হাতে একটু বেশি জাদু চলে আসছে। হ্যাঁ একদম একরকম সাইজে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। আর এদিকে আজকে আপু লেবু শরবত বানাচ্ছে, আজকে আপুর উপরে দায়িত্ব পড়ছে লেবু শরবতের। আর সব থেকে মানে খুশি সংবাদ হচ্ছে সব লেবুগুলা সবগুলো নানু বাড়ির। আর আম্মু চিনি দিয়ে দিতেছে, হ্যাঁ মানে একটু হেলদি মানে শরবত, কিন্তু এটা নানু বাড়ি বাজার থেকে কিনাই না, যে যাই কোন সময় গাছ হতে পারে এটা তো বলা যায়, আর এখন গাছ হতে পারে এটা ভাবলাম এটা সেল কি হবে, লেবুটার নাম কি আম্মু? এটার নাম হইলো এলাচি লেবু। আর আজকে আমরা আমার আন্টির বাসা যাব, ইফতারে সবারই দাওয়াত ছিল,
মানে আম্মু সবকিছু একদম ইফতারের আইটেম সবকিছু রেডি করে ফেলছে, তাই ইথিনার আম্মু যাবে আর আমি আর আব্বু মানে বাসায় থাকবো, ইফতার করব। তো আমি আর আব্বু সবকিছু মানে করা লাগবে আর ইথিনার আম্মু এখন চলে যাবে। মানে আজকে অনেক বেশি লেবু দেওয়া হয়েছে। ওকে, তো আর কি কি আছে সবকিছু তুমি রেডি করে দিয়ে গেছো আম্মু, এখন জাস্ট আমরা সবকিছু গুছাবো, তারপর ইফতারের সময় হলে ইফতার করে নিব। আর তোমরা তাড়াতাড়ি চলে আসছো, সবাই আমি আর শুধু আব্বু ইফতার করব আর ইথিনার আম্মু যেহেতু দাওয়াতে যাচ্ছে। ওকে ওকে ওকে। আর এদিকে আব্বু ফ্রুটস কাটতেছে, আজকে তো শুধু আমি আর আব্বু, তো তেমন মানে অনেক কিছু এমনিতে আইটেম হয়ে গেছে, তাই একটা আপেল আর একটা মালটা কাইটা নিতেছে, না দুইটা আপেল নিছে আর একটা মালটা। আজকে অনেকগুলো আইটেম। আর এমনিতে আমাদের বাসার ওই তিনতলার আন্টি আর একতলার আন্টি মানে অনেক ইফতার পাঠাইছে। হ্যাঁ, আবার নিজের আম্মুরা মানে সবকিছু মানে তৈরি করে দিয়ে গেছে, তো আব্বু ওইগুলা করতেছে আর কি। সো আজকের মানে ইফতারটা একটু স্পেশাল হবে, কারণ আব্বুর সাথে আমি এই প্রথম মানে এইভাবে ইফতার করা হবে, কারণ আম্মুকে ছাড়া মানে কখনো এরকমভাবে ইফতার করা হয় নাই। বাট আম্মু আর এইথিনা যেহেতু আজকে দাওয়াতে গেছে, তাই আব্বুকে নিয়ে ইফতার করবো। সো অবশ্যই ব্লগে চোখ রাখবেন, আর আমি আর আব্বু যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এদিকে আমাদের ইফতারের টাইমও প্রায় হয়ে গেছে, আর আমরা সব কিছু রেডি করে নিছি আর বসে গেছি আব্বুকে নিয়ে। আর পিঠা পাঠাইছে আমার একতলার আন্টি, আর এখানে পাঠাইছে দুইতলার আন্টি ইফতারি, মানে এখানে সমুচা পিঠা পাকোড়া অনেক কিছুই আমরা আজকে পাকোড়া করছি অনেক, দুইজন তো এতগুলো খাবার পসিবল না। তো আজকে আম্মু আর ইথিনাকেও মিস করতেছি, আর এমনিতে তো তুরানকে তো খুব বেশি মিস করি, তুরান ডাকাতে। তো ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই দেখা হবে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করেন। আর ইফতারের টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা এখন ইফতার করব। তো আমিও এখন ইফতার করে শুরু করে দেব। সো আমাদের জন্য দোয়া করবেন, আর আমি ব্লগটি এখনই শেষ করে দেব। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আর আব্বু এখন ইফতার করে নিব। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।